মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কেন শুধু শুধু রোহিত রায়চৌধুরীর উপর এরকম একটা মিথ্যা অভিযোগ তুমি আনলে? বাসন্তী নিজে চোখে দেখেছে তুমি নিজেই নিজে জামা কাপড় ছিঁড়েছিলে। পিয়াল দাদা, ধানু দিদির উচিত ওকে পুলিশে দেওয়া, ক্ষমা যেন না করে দেয় আবার। হুজুর, হুজুর, আমি এ কাজ নিজে থেকে করিনি হুজুর, আমাকে এটা করতে বলা হয়েছিল। কে কে করতে বলেছিল এ কাজ? কে নয়, একটা দল, বেটিং চক্রের দল। বেটিং চক্রের লোকেরা তোমাকে বলেছিল রোহিত রায়চৌধুরীকে ফাঁসাতে? কেন? ফুলকি দাসকে কম্পিটিশন থেকে সরিয়ে ফেলার জন্য। হুজুর, আমার আমার জেতাটা নিশ্চিত ছিল, কিন্তু ফুলকি দাসের খেলা দেখে ওরা ঘাবড়ে যায়, তাই ওরা আমাকে বলে রোহিত স্যারকে বদনাম করার জন্য। তাহলে নাকি ফুলকি দাস নিজে থেকেই সরে যাবে। বিশ্বাস করুন হুজুর, আমি শুধুমাত্র জেতার জন্য এসব করেছি, শুধু শুধু জেতার জন্য। আমার আমার মনে হচ্ছে মিথ্যে কথা বলছে। জেতার জন্য এত নিচে নামলে তুমি? জিয়া, তুমি তো আমার কাছে ফুলকির মতোই ছাত্রী স্থানীয়। আমি তোমার ডেডিকেশন, তোমার ডিটারমিনেশন দেখে খুব খুশি হয়েছিলাম। আমি এমনকি ফুলকির কাছে তোমার উদাহরণও দিয়েছিলাম। আর তুমি? আমি জেতার নেশায় কোনটা ঠিক কোনটা ভুল কিছু বুঝতে পারি না। আই এম সো সরি। কিন্তু মিথ্যে অভিযোগ আনাটাও তো অপরাধ। রোহিত রায়চৌধুরী যদি তোমার বিরুদ্ধে নালিশ করে তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে। আর তাছাড়া এই বেটিং চক্রের সঙ্গে মিলে এত বড় অপরাধ সংঘটিত করা, সেটা তো আরো বেশি অন্যায়। আদালত এই ধরনের কাজকর্মের তীব্র নিন্দা করছে এবং নতুন করে পুলিশি তদন্তের নির্দেশ দিচ্ছে। এছাড়া রোহিত রায়চৌধুরী যদি জিয়া ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ আনে তাহলে তার বিচার শুরু হবে এবং অপরাধী শাস্তি পাবে। আদালতকে সঠিক পথ দেখানোর জন্য ফুলকি দাসকে সাধুবাদ জানাচ্ছে এই আদালত। আদালত রোহিত রায়চৌধুরীকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।